আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশাস ডু ডেইরি। আজকের ব্লগে থাকতেছে হচ্ছে আব্বু রান্না, খুব ইউনিক ইউনিক গ্রামীণ খাবার দাবার যা মেইনলি আমরা সবাই দেখে থাকি। আর হচ্ছে শুটকি, আমাদের দক্ষিণাঞ্চলের যেটা সুন্দরবনের শুটকি বলা হয়, মানে সুন্দরবন থেকে যেটা আসে সেই শুটকি নিয়ে ব্লগ। তো পুরো ব্লগটা দেখেন আর আমাদের সাথে থাকেন। ভালো 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 হয়, কষ্ট আনছে মনে হয় ভালো। কি কি আনছে তোমার লাগে দাও? তোমার আর কি কি দেখো, তোর ফাজিলির ঘরে ফাজিল। কত জুড়ি বাজা আর আছে তোর আপু খুব পছন্দ। বের করো, হাতে পরে দাও। তো আব্বু আমার জন্য আনছে আলু চিপস, এগুলো হচ্ছে বিভিন্ন গ্রামীণ হাটে বিক্রি করে হাটবারের দিন। তারপর ঝুড়ি ভাজা, এটা আপনি ট্রেনে গেলেও পাবেন, বাসে স্টেশন বাস স্ট্যান্ডেও পাবেন, প্রচুর জায়গায় পাওয়া যায়। ঝুড়ি ভাজা খেতে আমার খুব বেশি ভালো লাগে। আর আমি যেহেতু প্রচুর দুধ চা খাই, আমি চার থেকে বেশি চাফি খাইতে বেশি পছন্দ করি, মানে চার সাথে কফি মিলাই। তো আব্বু আমার জন্য কফি নিয়ে আসছে। আর আনছে হচ্ছে সফেদা, আমার এত পছন্দ সফেদাটা বলার মতো না। ছোটোবেলায় সফেদার খোসা ছিঁড়ে খাইতে কষ্ট হতো বলে পাকা সফেদার খোসা সহ খাই ফেলাতাম ধুয়ে। আমি সেই ব্যক্তি। যাই হোক, এরকম অসময়ে শীতকালীন টাইমে এইভাবে আব্বু আমার জন্য সফেদাও নিয়ে আসছে। আর আনছে হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে শুটকি, যাতে আমি ঢাকায় নিয়ে আসতে পারি আর আমরা খাইতে পারি কিছু এই জন্য। আর আলু চিপস হচ্ছে খাইতে ভালো লাগে না, তাই কাকি আমাকে প্রচুর প্রচুর ভাঙ্গা ছিল, খাও খাও আরও বেশি করে খাও। আর আমি আর শূন্য এখন সুন্দর করে ঝুড়ি ভাজা খাওয়াচ্ছি টুকুর মুকুর করে। সাথে আনছে চিপস, এই চিপসগুলো হচ্ছে তেলে ভেজে খাইতে হয়, একদম ডুবো তেলে ভেজে। আর শীতকালে তেলে ভেজে এই চিপস খাইতে সন্ধ্যাবেলা যে অমরা। যাই হোক, একটা কথা বলি, আমার পোশাক পরিচ্ছদ দেখে যদি কারো হাসি আসে, সরি, এক্সট্রিমলি সরি, কিছু করার নেই। আমি যে হুডিটা পরে আমার ব্লগ দেখতেছেন, এটা হচ্ছে পরানের হুডি। আর হচ্ছে আগের দিন যে পার্পল কালার সেটটা দেখছেন, এটা আমার আম্মু ইউনিক ফ্যাশন ডিজাইনার আমার জন্য বানাইছে। এটা পরান সে কাপড় চোর ফাইলটা একদম কিষেনের তে ভদ্র লোক হয়ে গেছে। আরে দেখা যাচ্ছে না কেন আগুন, এই উপরে কাটুটো আমরা আগুন দেখতে পাচ্ছি না। এই দেখো আমি, এই যে আমি আমাকে দেখাতে পারতেছি নেক্সট টাইম দিস গোছল করে এসেছি। দেখো এই যে পড়া তো ব্লগের প্রায় শেষ দিক চলে আসছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে দিতে পারেন। আর এই দেখেন শুটকি চলে আসছে, এগুলো হচ্ছে বিভিন্ন পদের শুটকি, চিংড়ি শুটকি, চেলা শুটকি, চান্দিনা শুটকি, লইট্টা শুটকি দুই পদ, তারপরে শাপলা পাতা শুটকি, তারপর যেন কি বলে সুরি মাছের শুটকি, এইসব শুটকি। এগুলোকে সুন্দর করে, যেহেতু আপনারা ডালায় দেখতেছেন, মেইনলি হচ্ছে এই শুটকিগুলো আনার পরে রোদে দেওয়া হয়েছে, এখন সুন্দর করে আলাদা আলাদা করে করে কোটোই ভরা হচ্ছে। আর এই শুটকিগুলো দিয়ে যদি আপনি আলু বেগুনের তরকারি খেতে পারেন, ভর্তা খাইতে পারেন। আর এইগুলোর শুটকি রেসিপি যদি আপনার চাই, তাহলে আপনি শানিশাস কুইজিন ফলো করতে পারেন। শানিশাস কুইজিনে শুটকির বিভিন্ন রেসিপি দেওয়া হবে, কারণ মেইনলি আমি উত্তরের বউ, দক্ষিণের মেয়ে, তো দুদিক থেকেই আমি শুটকির খুব কাছে। আর আমি ছোটোবেলা থেকে শুটকি নামে পরিচিত আমার অতিরিক্ত ইউনিক স্বাস্থ্যের জন্য। যাই হোক, এই যে
কাকি সুন্দর করে করে সেগুলো সব গুছিয়ে গেছে রাখতেছে কাকির কাজই এই এই লোকজনতে এমনি যাই হোক আর আমাদের দেখলেন আমরা মেইনলি গোসল সুল করে আমরা আগুন পোহাচ্ছিলাম আর ঠান্ডা এত এত শৈতপ্রবাহ যে ঘরের ভিতর থাকার মতো না ঘরের পরিবেশ প্রচুর প্রচুর ঠান্ডা গ্রামের বাড়ি নিস্তলা তো প্রচুর প্রচণ্ড ঠান্ডা আর দেখেন সুটকি উঠানো হচ্ছে যেগুলো আমাদের দিয়ে দেওয়া হবে সেগুলো আলাদা করা হচ্ছে আর যেগুলো তারা রাখবে সেগুলো আলাদা করে করে সব সুটকি উঠানো হচ্ছে তো প্রো ব্লগে আমাদের সাথে যারা থাকলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করে দিবেন আপনার একটা সুন্দর কমেন্ট আমার জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকেন শাইনিশার ব্লগ সাথে থাকেন আর আপনার পরিবারকে ভালোবাসেন পরিবারের পাশে থাকেন পরিবার যেমনই হোক ভালোবাসাতে যাই কিছু অরিজিনাল সাউন্ড আপনাদের জন্য রাখছি যদি ডিস্টার্বিং লাগে কমেন্টে জানাবেন যে আপনি অরিজিনাল সাউন্ড শুনতে চান নাকি শুধু ভয়েস ওভারটাই শুনতে চান আর আপনাদের রমজান কেমন কাটছে রমজানে কিন্তু সুটকি খাইতে পারেন সুটকির তরকারি রুচির জন্য খুবই উপকারী আপনার নর্মাল সব তরকারির সাথে যদি সুটকি রাখেন সুটকি শরীরে প্রচণ্ড আয়রনের কাজ করে তবে সুটকি অবশ্যই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এবং কেমিক্যালে যে মাছগুলোকে শুকানো হয় কেমিক্যালের মাধ্যমে এইগুলো না যেগুলো দুবলার চর বা একদম প্রাকৃতিক পর্যায়ে সুটকি করা হয় এগুলো খাওয়ার চেষ্টা করবেন তবে সুটকির তরকারি সত্যিকারে খুব উপকারী দেখেন সুরি মাসের সুটকি কী করে ভাজ করে প্যাকেট করে মানে সংরক্ষণ করা হচ্ছে আপনাদের কিন্তু সুটকি সংরক্ষণের পদ্ধতিগুলোও মেইনলি দেখাই দেওয়া হলো আর রমজানে মেইনলি ব্লগ দিতে পারতেছি না পুরোনো ব্লগগুলোই আমার স্টোরেজটাকে ফিল আপ করে রাখছে তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করতেছি আর প্রত্যেকে চেষ্টা করবেন আপনার পরিবারকে বছরে 10টা দিন দেওয়ার তারা এতটুকু তো ডিজার্ভ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।